ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল মহানগরে নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপি। সাইফুল আলম নীরবকে আহ্বায়ক এবং আমিনুল হককে সদস্য সচিব করা হয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটিতে। অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক করা হয়েছে রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব হয়েছেন তানভীর রহমান আহমেদ রবিন। এদিকে চট্টগ্রাম মহানগর বিএনপিতে এরশাদুল্লাহকে আহ্বায়ক এবং নাজিমুর রহমানকে সদস্য সচিব ঘোষণা করা হয়েছে। দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি করা হয়েছে ঢাকা ও চট্টগ্রামে। এছাড়া বরিশাল মহানগর বিএনপির নতুন আহ্বায়ক হয়েছেন মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব করা হয়েছে জিয়াউদ্দিন শিকদারকে। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। জীবনে কোনদিন হুইঞ্চেন লাউ আর কচু লই পোলার হৈর বাড়িত কেউ গেছে? আর কথার বাইরে যদি এক পা আপনি যান, আই আন্নেরে সোজা তালাক দি দিমু, বুঝছেন নি ভাইয়া? কিছু টিয়া হইসা দেন কামর যা, আরে খাই পেলা লবণ দি, আরে খাই পেলা। আই চাই না আর জামাই ঘর জামাই থাক, আন্নে আমারে আন্নে কো বাড়িতে লই চলেন। হায় আল্লাহ রে, কাছে কাছে আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না, আমি কাম করি খান। আরে কাম করছি নি খেতে কোনো দিন নাই। আচ্ছা আর জীবনটা লই তুই এরকম চিনি মিনি কিল্লাই কিল্লি। তুই কি আর বলারে বিয়ের দি হোর বাড়ি দাঁড়াইছ না জেল কানা ঢুকেছ? কোন আরে তো ওই বাড়িতে একবার যাইতে হতে না কিল্লাই। আরে তোর কথা কইতে কইতে অজ্ঞানে হচ্ছে, কোন জ্ঞানে ফিরেন না রাব্বা। আরে রাব্বা, ওরে আর ডঙ্গের কথা রে, আমরা বলি স্বামী স্ত্রী, শুনেন আন্নে আর কাগজের স্বামী, মনে প্রাণে ন। চরি আন্নে কালকে ও না এগারে এতে মেলাই হারাইতে চলে গেছেন, এত রান্নটি আসে ক্যাশ কিচ্ছু দিয়ে জানলো। ভাই আর আব্বুল্লাকে একবেলা কথা কইছেন, না হাইলে কলজে হাঁড়ি পড়ি যাই ভাই। ব্যাকের লই মিলি মিশি কেন থাকুন যাকে, আন্নে শান্তিতে থাকুন যায় বাইর সিল করে দিন। তুই ঠিকই কইছিস বাবা, ঠিকই কইছিস। সেটা তো আমি জানতাম না।